ভাসা যায়। আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ইকুইলাইজার স্পেকট্রাম ভিডিওগুলো আপনার হাতের মোবাইলটি দিয়েই খুব সহজেই তৈরি করা সম্ভব। বর্তমানে ফেসবুক স্ট্যাটাস ভিডিওগুলো যে হারে পরিবর্তন হচ্ছে, আমার মনে হয় না একটি ভিডিও দ্বারা এই স্ট্যাটাস ভিডিও তৈরি শেখানো সম্ভব। তাই আমরা এই টিউটোরিয়ালগুলো পার্ট বাই পার্ট আলোচনা করতেছি। পুরো ভিডিও জুড়ে আমি সাথে থাকব মোহাম্মদ আতিকুর রহমান, আর এই চ্যানেলে সবসময়ই নিত্য নতুন এইরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও উপহার দিব। তাই এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। ভিউয়ার্স, এই ভিডিওটি তৈরি করার জন্য দুইটি সফটওয়্যার প্রয়োজন হবে। একটি সফটওয়্যার নাম হচ্ছে পিক্সেল ল্যাব এবং অন্যটি হচ্ছে CSK SND। এই দুইটি সফটওয়্যার আপনারা প্লে স্টোরে পাবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি পিক্সেল ল্যাব সফটওয়্যারটিতে চলে গেলাম, দেন থ্রি ডট বাটন থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটা সিলেক্ট দিলাম। দেওয়ার পর আপনারা এই যে এখানে গ্যালারি অপশানে যাবেন, যাওয়ার পর দেন আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার গ্যালারিতে থাকা এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর আমরা নর্মালি ক্রপ করে নিব। তো এখানে অনেকগুলা প্রপোর্শন দেখতে পাচ্ছেন, অনুপাত, এখান থেকে যে কোনো রেজুলেশনে আপনি নিতে পারেন। তো আমি 3:2 নিলাম, দেন ওকে, অ্যাডজাস্ট করার পর ওকে করে দিলাম। দেন এই ডিফল্ট টেক্সটটি ডিলিট করে দিবেন। তো এখানে ডিলিট বাটনে ক্লিক প্রেস করবেন। প্রেস করার পর আমরা নর্মালি এখান থেকে বর্তমানে একটি গ্রেডিয়েন্ট ইফেক্ট নিব। তো এই জন্য ফ্রম গ্যালারি সিলেক্ট দিলাম। দেওয়ার পর এই যে গ্রেডিয়েন্ট ইফেক্টটি দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট দিচ্ছি, আর এটির ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো আমি এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। বন্ধুরা, অ্যাডজাস্ট করা শেষ। এখন আমি এখানে একটি টেক্সট টাইপ করব। টেক্সট টাইপ করার জন্য সিম্পলি টেক্সট অপশনে গেলাম, প্লাসে ক্লিক করার পর। তো টেক্সটে যাওয়ার পর আপনারা আপনার পছন্দের টেক্সট লিখতে পারেন। তো আমি এখানে একটা নর্মাল টেক্সট লিখতে পেরেছি, একাদিন ফাঁকা রাত, এই টেক্সটটি লিখলাম। দেন আপনারা চলে যাবেন সিম্পলি ফন্ট অপশনটিতে। তো দেখতে পাচ্ছেন ফন্টে গেলাম, যাওয়ার পর এখানে অনেক ফন্ট আছে, আপনারা চাইলে এখান থেকে ফন্ট ইম্পোর্ট করে নিতে পারবেন। তো আমি ফন্ট কিছু ডাউনলোড করা আছে আমার, এগুলো আমি ইম্পোর্ট করে নিচ্ছি। তো আমি আমার গ্যালারি ফাইল ম্যানেজারে চলে গেলাম, যাওয়ার পর এখানে জিপ ফাইল আছে আমার ফন্টগুলো, তো জিপ থেকে এগুলোকে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে এক্সট্রাক্ট করলাম, দেন আমি আমার পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। অ্যাড ডিরেক্টরিতে ক্লিক করার পর ডাউনলোডে গেলাম, যেখানে আমার এই ফন্টগুলো আছে। তো আমি এখান থেকে অ্যাড ডিরেক্টরিতে ক্লিক করলে এগুলো আমার এতে চলে যাবে। তো আমি অ্যাড ডিরেক্টরিতে ক্লিক করলাম, দেখুন আমার ফন্টগুলো চলে এসেছে। তো এই ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি আরেকটা দেখি। এইখানে দেখতে পাচ্ছেন সবুজ নুলো নামে একটি ফন্ট আছে, এটা সুন্দর লাগতেছে, তো এটা আমি অ্যাড করব। তো আমি এক্সট্রাক্ট করে নিলাম, নেওয়ার পর আবার পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। যাওয়ার পর মাই ফন্টসে ইম্পোর্ট অপশনটাতে ক্লিক করলাম, এই আইকনটাতে ক্লিক করার পর এই সবুজ নুলোয়া এটার ডিরেক্টরিটা দেখাই দিলাম, দেখুন আমার ফন্টগুলো চলে এসেছে। তো সবুজ নুলোয়া ইউনিকোডে ক্লিক করলাম, দেন আমার ফন্টটা সিলেক্ট হয়ে গেল। দেন এখান থেকে আমি এখন সাইজটা আমার বাড়িয়ে নিচ্ছি, সাইজে ক্লিক করার পর এখান থেকে বাড়িয়ে নিলাম, দেন এটাকে সেভ দিয়ে নিব। সিম্পলি এখানে সেভ বাটন দেখতে পাচ্ছেন, সেভ ইমেজ, দেন এখানে সেভ করে নেবেন। সেভ দেওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি CSK সাউন্ড সফটওয়্যারটিতে। দেন এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করার পর আমরা অ্যাড এ ইমেজ এটাতে ক্লিক করব। অ্যাড ইমেজে ক্লিক করার পর এইখান থেকে একমাত্র এডিট করলাম, এই ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর
দেন টিক চিহ্নতে ক্লিক দিলাম। দেওয়ার পর এখন আমরা একটা মিউজিক অ্যাড করে নিব, এই জন্য লোড মিউজিক অ্যাড ক্লিক করার পর মিউজিকটি অ্যাড করে নিচ্ছি, দেন ওকে। দেন এখান থেকে আপনারা অডিওটির প্রয়োজনীয় অংশ সিলেক্ট দিতে পারেন, তার আগে ভিডিওটি একটু অ্যানালাইজ হবে। দেখতে পাচ্ছেন ভিডিওটি অ্যানালাইজ হচ্ছে স্পেকট্রামের জন্য। তো বন্ধুরা অ্যানালাইজ হয়ে গেছে, এখন আমি এখান থেকে প্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট দিব, প্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট দেওয়া হয়ে গেছে আমার। তো আমি এখান থেকে সিম্পলি ক্লোজ অপশনে ক্লিক করব। ক্লোজ করার পর আবার প্লাস আইকনে চলে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে স্পেকট্রাম অ্যাড স্পেকট্রাম অপশনটিতে ক্লিক করব। করার পর এটাকে ডাবল ক্লিক করলে এটা এক্সপেন্ড হবে। তো এখানে উইথ অপশন দেখতে পাচ্ছেন, দেখুন ছবিটিতে এটার সাথে ইকুয়ালাইজারের যেই স্পেকট্রামগুলো আসবে এগুলা উইথ বাড়াইতে কমাইতে পারবেন, হাইটের মাধ্যমে উপরে নিচে করতে পারবেন। দেন এক্সের মাধ্যমে ডানে বামে অনেক সেটিং দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা এই সেটিংগুলো দেখে নেবেন, খুবই সহজ। তো আমি সেটিংটা করে নিচ্ছি, খুবই সহজ, আপনারা দেখে নেবেন, কারণ ভিডিও লেন্থ বড় হয়ে যাচ্ছে তাই আমি একটু ফাস্ট যাচ্ছি। দেন বন্ধুরা আমি একটু প্লে দিয়ে দেখাবো আপনাদের যে ভিডিওটা কেমন হয়েছে। একাদিন ফাঁকারা নিভেছে আলো, তুই নেই কেউ নেই লাগছে না ভালো, বন্ধুরা এক্সপোর্টে ক্লিক করার মাধ্যমে এটা আপনারা আপনার গ্যালারিতে সেভ দিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, এরকম দারুণ সব টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।